সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চওড়া চওড়া সাইজের 5 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ। খুব ভালো করে আমি পেটিগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। কড়া বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে আমি মাছ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি সব মাছগুলো আগে ভেজে নিচ্ছি। সবকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন হিসেবে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। 5 ফোড়নটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম আলু। এক একটা আলুকে আমি আড়াআড়িভাবে 5 থেকে 6 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আলুর সাথে বেশ ভাজা হয়ে এসেছে। 2টো বড় বড় সাইজের টমেটো ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটেই আমি দিয়েছি। আমি কিন্তু টমেটোগুলো একদমই ঘাঁটব না। দিয়ে দিচ্ছি জল। একটা চাপা দিয়ে দিলাম। মিনিট 10 পরে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হলো। আলু 70% সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে আগে মাছগুলো দিলে মাছ কিন্তু বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আরো কিছুক্ষণ ফুটতে দেব।
একটু ঢাকা দিয়ে দিলাম। আলু দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।